আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক গ্লোবালাইজেশনের এই যুগে যখন আমরা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে একেবারে ব্যস্ত হয়ে পড়ি সন্তানকে মোটেও যখন সন্তান সময় দিই না ঠিক এমনই এক সময় এক মা ঝর্ণা আক্তার নামক এক মা তিনি ক্রিকেট খেলে ইতিমধ্যে সারা বাংলাদেশে গোটা পৃথিবীতে তিনি পরিচিতি লাভ করেছেন তবে তার পোশাক নিয়ে আমাদের মাঝে একটা ঝড় উঠেছে নাস্তিক পাড়ায় আজকে উনি যদি হাফ প্যান্ট পরে যদি যদি খেলতেন বা একটা টি শার্ট পরে একটা জিন্স প্যান্ট পরে তাহলে মনে হয় কোনো কথা উঠতো না কারণ উনি তো বোর কাপড়ে খেলেছেন সমস্যা হলো এটাই আসলে ইতিমধ্যে আমরা দেখলাম একাত্তর টিভির একজন সাংবাদিক সাঈদ ইশতিয়াক আহমেদ ইন্ডিপেন চ্যানেলে একজন সাংবাদিক আর একজন মহিলা আপনারা দেখতে পাবেন ওনারা এখানে কমেন্টস করেছে বা ওনার খুব কষ্ট পেয়েছে মনে হয় বোর কাপড় খেলার কারণে যে এত সুন্দর বোর কাপড়ে খেলবে কেন এটা তো বাঙালিদের পোশাকে নাকি নয় তো ওনাদের কাছে আমার একটা প্রশ্ন যে বাংলা বাঙালিদের পোশাকটা কোনটা আমরা তো জানি বাঙালিদের লুঙ্গি আর পাঞ্জাবি আর নারীদের শাড়ি আর মাথায় ঘমটা দেওয়া তো বাংলাদেশে যদি সত্যিকার যদি বাঙালি থাকে তাহলে সমস্ত রেশা হলো বাঙালি আচ্ছা তখন আপনারা কি বলেন যখন একটা মেয়ে জিন্স প্যান্ট পরে টি শার্ট পরে যখন রাস্তায় চলাফেরা করে তখন তো বলেন না হায় হায় সর্বনাশ বাঙালিদের জাত নষ্ট করেছে তখন তো বলেন না আচ্ছা আপনারা কি বুঝাতে চান বাঙালি বলে ওই যে শাড়ি যারা পরে থাকে বিশেষ করে পেট খেলি পিট খেলি কপালে এক নকদা তার মানে কপালে যদি টিপ দিয়ে লাল টিপ পড়ে এইভাবে এটাকে বাংলা বাঙালিদের ঐতিহ্য নয় আসলে কি প্রগতিশীল যারা আছে নারী অধিকারের নাম দিয়ে যারা আন্দোলন করে আমি তাদেরকে বলি আসলে বাংলাদেশ সবচেয়ে বড়ো বেইমান হলো এই প্রগতিশীল নামক নারী অধিকার এই যারা এর সাথে জড়িত এই আন্দোলনে এরা সবচেয়ে বড় বেইমান কি জন্য দেখবেন নাম দিছে নারী অধিকার নারীদের অধিকার নিয়ে কথা বলবে অথচ সুবর্ণচর যখন একজন আমার বোনকে যখন ধর্ষণ করা হলো এই নারী প্রগতিশীলরা কোথায় ছিল যখন হীরামণিকে হত্যা করা হলো বাবা তার বাবা ক্যান্সারে আক্রান্ত মা লাশ নিতে গিয়েছি মেয়ে ছিল বাড়িতে তাকে ধর্ষণ করে হত্যা করা হলো একজন প্রগতিশীল নারী প্রতিবাদ করে নেয় ওরা তখন প্রগতিশীলরা প্রতিবাদ করে যখন কেউ বোরকা পরে হিজাব করতে চায় তখন তাদেরকে চুলকানি শুরু হয় তবে ওনাদেরকে দ্বারতহীনভাবে বলে দিতে চাই এটা হলো পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ যদি তোমাদের বোরকা ভালো নাই লাগে তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ছেড়ে তোমরা পৃথিবীর অন্য কোনো দেশে চলে যেতে পারো অথবা যদি মন চায় তোমরা ওই বঙ্গোপসাগরে নিচে গিয়ে তোমার ঘর করে থাকো কিন্তু বাংলাদেশের মানুষ বোরকা পরেছে বোরকা পরে বোরকা ভালোবাসে বোরকার সাথে ছিল বোরকার সাথে থাকবে মনে নাই তসলিমা নাসরিন বোরকাকে ঘৃণা করেছিল কিন্তু এই বোরকা পরেই সে এই থেকে পালাতে বাধ্য হয়েছিল কয়েকদিন আগে শাহেদ বোরকার উপকারটা কি জানেন এ শাহেদ ও বোরকা পরে পালাতে চেয়েছিল আসলে বোরকা আসলেই তাদের সমস্যা হয় এটা কেন এটা তো ইসলামিক একটু বিধান এটা সর্বোচ্চ নিরাপত্তা বোরকার ভিতরে আপনারাই তো বলে থাকেন যে যে যার স্বাধীন মতো পোশাক পরবে স্বাধীন দিতে হবে চাইলে সে হাফ প্যান্ট পরতে পারে টি শার্ট পরতে পারে স্বাধীনতা দিতে হবে যদি তাই হয় তাহলে তো আমার এই বোন তিনি তো স্বাধীনভাবে তিনি তার বোরকা পরেছেন তার ইচ্ছা মতো করে তাহলে আপনার তো সমস্যা কিসের এটা নিয়ে আমরা যেভাবে বাজে মন্তব্য করছি এটা কখনো ঠিক নয় সেই সাথে আমি অনুরোধ করছি এটাকে নিয়ে বাজে মন্তব্য করা থেকে আপনারা বিরত থাকুন বোরকা তারা যে যত বোরকা বোরকাবিরোধে অপপ্রচার করবে আমি মনে করি আলহামদুলিল্লাহ মানুষ বোরকার প্রতি তাদের আগ্রহ ভালোবাসা আরও বেড়ে যাবে